ওয়েলকাম টু সায়েন্স গামা। দেখো রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার 2024 ক্লাস সেভেনের ম্যাথামেটিক্সের সলিউশন। এটা তোমাদের 118 নম্বর পেজে আছে, দেখো 6 নম্বর স্কুল। এর 1 এবং 2 মার্কসের অ্যান্সারগুলো আমি দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে, আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। একের দাগের একেরটা দেখো, 1.25 টাকা অর্থাৎ 1 টাকা 25 পয়সা 10 টাকা শতকরা কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। যে 4টে অপশান দেওয়া আছে আমরা চেক করি। দেখো 10 টাকার যদি 8% করি তাহলে 10×8/100 টাকা হবে, মানে 0.8 টাকা। 10 টাকার 12.5% মানে 10×12.5/100 হবে, সেখান থেকে 12.5 ছিল বলে 125/10 হয়েছে, আমাদের কত এলো 1.25 টাকা। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। কিন্তু অপশান সি এবং অপশান ডি তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। অপশান সিতে ছিল 10×0.125%, তাহলে কত হবে 10×0.125/100, সেখান থেকে দেখো আমরা কত পেয়েছি 0.0125 টাকা। 10×5% যদি করি একইভাবে দেখো আমরা কত পেয়ে যাচ্ছি 0.5 টাকা। তাহলে অপশান বিতে যেটা ছিল সেটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। দেখে নাও আরেকবার, অপশান বিতে যেটা ছিল সেটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার আমরা দেখব একের দাগের দুইয়ের প্রশ্ন। দেখো এখানে রয়েছে -1 হোল টু দি পাওয়ার 23 -1 হোল টু দি পাওয়ার -23 সমান কত। এই 4টা অপশানের মধ্যে কোনটা সঠিক আমরা দেখব। তো দেখো -1 হোল টু দি পাওয়ার 23 মানে কত হচ্ছে -1, আর 1 হোল টু দি পাওয়ার -23 মানে 1/1 টু দি পাওয়ার 23, কারণ 1 টু দি পাওয়ার -a মানে কি হয়ে যায়, 1/1 টু দি পাওয়ার a হয়ে যায়। দেখো সেখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, 1/1 টু দি পাওয়ার 23 মানে 1, কারণ 1-এর মাথায় যেই আসুক না কেন একই হয়। কিন্তু -1 এর পাওয়ারে 23 আছে, মানে সেটা যেহেতু 23টা বিজোড় সংখ্যা সেই জন্য মান হয়ে গেল -1। -1 এর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কত হয়ে যায় সেটা +1 হয়ে যায়। এবার দেখো আমাদের অ্যান্সার হয়েছে -1 অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি -2। অপশান ডিতে ছিল -2, তাই অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এরপর দেখো 1-এর দাগে 3, এখানে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো একটা বক্স দেওয়া আছে, তারপরে +3×+4 সেইটা সমান -1। তো ধরে নিচ্ছি বক্সে আমরা এক্স বসাবো, তাহলে দেখো x+-3×+4 সেইটা সমান -1। দেখো -3-এর সঙ্গে যদি +4 গুণ করি কত হয়ে যাবে -12। x-12 = -1, তাহলে x সমান কত হয়ে গেল -1+12 = 11, কারণ 12 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 11। তাহলে বক্সে আমাদের কত এলো 11 এলো, এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা দেখব 1-এর দাগে 4-এরটা। দেখো এখানে রয়েছে x:7 = 14:49, এটা যদি হয় তাহলে x এর মান কত হবে। দেখে নাও আমরা কি জানি, প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান কি হয় তৃতীয় পদ বাই চতুর্থ পদ। সেখান থেকে দেখো x এর মান আমরা কত পাচ্ছি, 14×7/49। কাটাকাটি যদি করি 7×7=49, 7×2=14, তাহলে আমরা কত পাচ্ছি 2। অতএব নির্ণয় x এর মান হয়ে গেল আমাদের 2, এটাই আমাদের অ্যান্সার। 2-এর দাগের 1-এরটা দেখো, কোনো এক ইনিংসে হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাত 4:5 দেওয়া আছে। রবীন্দ্র জাদেজার রান সংখ্যা যদি 65 হয় তাহলে হার্দিক পাণ্ডিয়ার রান সংখ্যা কত হবে। ওই ইনিংসে দুজনের মোট রান সংখ্যাও নির্ণয় করতে হবে। যদি আমরা হার্দিক পাণ্ডিয়ার রান সংখ্যা বের করে দিতে পারি, তার সঙ্গে যদি জাদেজার রান সংখ্যা যোগ করি, তাহলেই আমরা মোট রান সংখ্যা পেয়ে যাব। তো দেখো ধরে নিচ্ছি রান সংখ্যার সাধারণ অনুপাত x, তাহলে হার্দিক পাণ্ডিয়ার রান সংখ্যা 4x হয়ে যাবে, কারণ 4:5 অনুপাত ছিল। রবীন্দ্র জাদেজার রান সংখ্যা হয়ে যাবে 5x। এবার দেখো শর্তানুযায়ী কী দেওয়া আছে, রবীন্দ্র জাদেজার রান সংখ্যা 65, তার মানে 5x = 65 হয়ে যাবে। x = 13, কারণ 5×13=65। এবার দেখো তাহলে রবীন্দ্র জাদেজার রান সংখ্যা 65 দেওয়া ছিল, সেখান থেকে আমরা x এর মান বের করেছি, হার্দিক পাণ্ডিয়ার রান সংখ্যা কত হয়ে যাবে 4x, তার মানে 4×13=13। এবার দেখো দুজনের রান সংখ্যা পেয়ে গেছি, তাহলে মোট রান সংখ্যাটা কত পেয়ে যাব, যোগ করে দিলে দেখো আমরা কত পেয়ে যাচ্ছি 117। তাহলে একটা অ্যান্সার হলো 52, আর একটা অ্যান্সার হলো 117। 2-এর দাগে 2-এরটা দেখো, সরলতম মান নির্ণয় করতে বলা আছে। লবে রয়েছে 4-3×3²³×2⁶, হরে রয়েছে 5×0×1³⁴। দেখো প্রথমে 5×0 থেকে আমরা কত লিখবো, 1 লিখবো, কারণ যে কোনো কনস্ট্যান্টের যদি পাওয়ারে 0 থাকে তার মান হয়ে যায় 1, বাকি যা ছিল ফিক্সড রইল। এবার দেখো হরে যেটা 1/3⁻⁴ ছিল সেটা হয়ে গেল 3⁻⁴, সেখান থেকে দেখো আমরা শুধু
4 এর হোল টু দি পাওয়ার মাইনাস 3 যেটা ছিল সেটাকে 1 বাই 4 টু দি পাওয়ার 3 লিখলাম, আর 3 টু দি পাওয়ার মাইনাস 4 যেমন ছিল পুরোটার সাথে ফিক্সড রইল। দেখো 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4 আছে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এখান থেকে 3 স্কোয়ার পেয়ে যাব। আর 2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2 এর গুণফল, 4 কিউব মানে 3টা 4 এর গুণফল, সেখান থেকে দেখো কাটাকাটি করে আমাদের হয়ে গেল 3 স্কোয়ার মানে 9। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, যে অতএব নির্ণেয় সরল মান 9। দুয়ের দাগে তিনেরটা দেখো এখানে রয়েছে, চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15 এবং 25 দ্বারা বিভাজ্য হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। সেই জন্য আমরা প্রথমে কি করব, 12, 15 এবং 25-এর লসাগু করব। দেখো লসাগু হয়েছে 300, আর আমরা কি জানি চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 4টে 9, অর্থাৎ 9999। দেখো যদি 300 দিয়ে ভাগ করি ভাগশেষ পাচ্ছি 99, ভাগফল পেয়েছি 33, তাই 300 × 33 সমান 9900, সেইটাই হয়ে গেল আমাদের চার অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই পদ্ধতিতে করবে যে 300 দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 9999 মাইনাস 99, এই ভাগশেষটা বিয়োগ করে দিলেই তোমরা সংখ্যাটি পেয়ে যাবে। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এখানে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য বলা আছে, পরিসীমা নির্ণয় করতে হবে। আমরা কি জানি ত্রিভুজের পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল, তাহলে বাহুগুলোর যদি যোগ করে দিই কি পেয়ে যাচ্ছি দেখো, 3x² + 5 +5x - 2 - 2x² - 5x + 1। দেখো যোগ বিয়োগ করলে আমাদের হচ্ছে x² + 4, 3x² থেকে যদি 2x² বিয়োগ করি পাই আমরা x² +5x - 5x কেটে যাবে, 5 - 2 + 1 সেখান থেকে পাচ্ছি কত 4, অর্থাৎ আমাদের ত্রিভুজের পরিসীমা কত এলো x² + 4 সেন্টিমিটার। দেখো লাস্ট কোশ্চেন, এখানে প্রমাণ করতে বলেছে দুয়ের দাগের পাঁচেরটা -6 + 7 - 3, এই সংখ্যা তিনটির গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। তো প্রথমে জেনে নাও যে গুণের বিচ্ছেদ নিয়মটি কী, a×b+c সমান কি হয় a×b + a×c, যেখানে এ বি সি সবাই ধ্রুবক। এখানে রয়েছে -6 × +7 + -3, সেখান থেকে দেখো যদি 7 থেকে 3 বিয়োগ করি আমরা পাচ্ছি +4, -6 সঙ্গে যদি +4 গুণ করি আমাদের হয়ে গেল -24। এরপর দেখো যখন -6 × 7 অর্থাৎ বামপক্ষ থেকে আমরা এবারে ডান পক্ষে যাব, ডান পক্ষে রয়েছে কি a×b + a×c, সেখান থেকে দেখো আমাদের কি করতে হবে -6 × 7 + -6 × -3, সেখান থেকে -42 + 18, কারণ মাইনাসে মাইনাসে গুণ করে হয়ে যায় প্লাস। দেখো -42 + 18 সেখান থেকে হয়ে গেল -24। পেলাম দেখো -6 × 7 + -3, সেইটা সমান আমাদের হয়ে গেছে -6 × 7 + -6 × -3। তাহলে প্রদত্ত সংখ্যা তিনটির গুণ আমাদের বিচ্ছেদ নিয়ম মেনে চলছে, এটা আমরা প্রমাণ করে দিতে পারলাম। এইগুলোই ছিল তোমাদের সমস্ত সলিউশন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবে। সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।